আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজবিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় মেজার্স অফ ডিসপারশন দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের সার্টি ফরম্যাট এবং সার্টি ফরম্যাটের সূত্র বিস্তারিত শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের প্রথম ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে এক নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। এক নম্বর ফরম্যাটের নাম হলো রেঞ্জ, ব্যবধান। এখান থেকে দুটি প্রশ্ন হয়, একটি হলো ফাইন্ড আউট দ্য রেঞ্জ অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে প্রবলেম নম্বর ওয়ান আমরা দেখে আসি। এখানে বলা হয়েছে কম্পিউট দ্য রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এক্স এর মান দেওয়া হয়েছে, চলকের মান 30, 40, 60, 80 এবং 90। এটি একটি সাধারণ চলক, কারণ এখানে গণসংখ্যার মান দেওয়া হয়নি। শিক্ষার্থীগণ, আমরা তাহলে প্রথমে রেঞ্জ বের করার জন্য আমাদের সূত্রে ব্যবহার করব। সূত্রটি হলো, উই নো দ্যাট, আমরা জানি যে রেঞ্জ সমান সমান হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে ডিস্ট্রিবিউশন থেকে আমরা এখানে হাইস্ট ভ্যালু পাচ্ছি 90 এবং লোয়েস্ট ভ্যালু দেখেছি আছে 30। অর্থাৎ 90 থেকে 30 বাদ দিলে ব্যবধান থাকে, উত্তর হয় এখানে 60। অর্থাৎ 60 হলো রেঞ্জ, এটি অ্যান্সার। দুই নম্বর প্রশ্ন হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র আমরা জানি, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, নিচের অংশে হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে আমরা প্রশ্নে দেখেছি হাইস্ট ভ্যালু 90 এবং লোয়েস্ট ভ্যালু 30। 90 - 30 ডিভাইডেড বাই 90 + 30 ইনটু 100। ক্যালকুলেশন করে আমরা এখানে মানটি পেয়েছি 50%। এটি হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। শিক্ষার্থীগণ, এটা দ্বিতীয় নম্বর প্রবলেমটি ডিসক্রিট সিরিজ থেকে আসছে। সুতরাং প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, দুটি প্রশ্ন করা হয়েছে। তাহলে দুই নম্বর সিরিজ থেকে প্রশ্নটি হয়েছে, এক্স এর মান দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে। এখন রেঞ্জের মান বের করার জন্য আমাদের এক্স ভ্যালুর থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিতে হবে, ফ্রিকোয়েন্সির থেকে আমাদের কোনো মান প্রয়োজন হবে না। অতএব আমরা আসি এক্স চলকে সর্বোচ্চ মান দেখি, এখানে 90 আছে আর সর্বনিম্ন মান এখানে 30 দেওয়া হয়েছে। তাহলে আমরা সূত্রে বসিয়ে পাই, উই নো দ্যাট, আমরা জানি রেঞ্জ সমান সমান হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইস্ট ভ্যালু 90, লোয়েস্ট ভ্যালু 30, মাইনাস করলে আসে 60, এটি আনসার। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এটি সূত্র আমরা বসালাম উপরে, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে প্রশ্ন থেকে আমরা হাইস্ট ভ্যালু আবারও নিয়ে আসি, 90 - 30। তাহলে আমরা উপরে লিখলাম 90 - 30 ডিভাইড বাই 90 + 30 ইন্টু 100। অর্থাৎ এখানে অ্যান্সার আসলো 50%। শিক্ষার্থীগণ, তিন নম্বর সিরিজ, যেখানে কন্টিনিউয়াস সিরিজ বলা হয়েছে, কন্টিনিউয়াস সিরিজের প্রশ্ন করা হয়েছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং ডাটা। ক্লাস ইন্টারভেল দেওয়া হয়েছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখানে সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি আমরা 70 দেওয়া হয়েছে, আর শুরুতে আমাদের সর্বনিম্ন মান দেওয়া হয়েছে 10। তাহলে হাইস্ট ভ্যালু 70 এবং লোয়েস্ট ভ্যালু 10। তাহলে 70 থেকে 10 বাদ দিলে থাকে 60, এটি আনসার। শিক্ষার্থীগণ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে 70 - 10 ডিভাইডেড বাই 70 + 10, উপরে আছে 60, নিচে হলো 80, 60 কে 80 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 75%, এটি আনসার। শিক্ষার্থীগণ, আমরা তিনটি সিরিজের তিনটি অঙ্ক শিখলাম। এক নম্বর ফরম্যাটে দেখলাম যে ফ্রিকোয়েন্সির কোনো মূল্যায়ন এখানে হয়নি, শুধুমাত্র চলকের মানগুলো নিয়েই ব্যবহার করা হয়েছে, যার কারণে হাইস্টের নিচে ছোট্ট করে একটা এক্স ব্যবহার করা হয়েছে। এক্স হলো চলকের সংকেত, চলকের মান, যেখানে ফ্রিকোয়েন্সির কোনো ব্যবহার এই অঙ্কে হয়নি, এই ফরম্যাটে। এবার আসি পরবর্তী অঙ্ক, দ্বিতীয় ফরম্যাটটা আমরা দেখি। দ্বিতীয় ফরম্যাট হলো মিন ডিভিয়েশন। মিন ডিভিয়েশন, এটি দুটি প্রশ্ন করা হয়, ফাইন্ড আউট দ্য মিন ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন। তিনটি সিরিজ থেকে দুটি করে প্রশ্ন দেখানো হয়েছে, এবং মিন ডিভিয়েশনটা তিনটি মেথডে হতে পারে, মিন ডিভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিন ডিভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডিভিয়েশন ফ্রম মোড। শিক্ষার্থীগণ, তাহলে যখন অ্যারিথমেটিক মিন বলবে, তখন আমাদের অ্যারিথমেটিকের ব্যবহার দেখাতে হবে,
মিডিয়ান বললে মিডিয়ান থেকে মিডিয়েশন দেখাতে হবে, আর মোড বললে মোড থেকে মিডিয়েশন দেখাতে হবে। তাহলে আসি আমরা প্রথমে প্রশ্নটি আবার পড়ে নিই, আমাদের বইয়ের 4 নম্বর প্রবলেম এটি। কম্পিউট দ্য মিন ডিভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এক্স এর মান দেওয়া হয়েছে 10, 20, 30, 50, 60। শিক্ষার্থীগণ, এটি সাধারণ চলক, কারণ গণসংখ্যার মান দেওয়া হয়নি। রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে এখানে তিনটি, মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিন ডিভিশন ফ্রম মিডিয়ান এবং মিন ডিভিশন ফ্রম মোড। তাহলে আমরা উত্তর শুরু করে এখানে প্রথমে একটি টেবিল তৈরি করব। টেবিলে আমরা এক্স এর মানটি বসিয়ে পাই এবং এফ এর মান দেওয়া না থাকলে আমরা অন অন ধরে এদিকে 5টি মান দেওয়া আছে, তাহলে এন এর মান 5। প্রথম রিকোয়ারমেন্ট আমরা লিখলাম ক্যালকুলেশন অফ মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিন। সূত্রটা আসবে এমডি সমান সমান সামেশন মডুলাস শুরু এক্স মাইনাস এক্স বার বাই এন। শিক্ষার্থীগণ, এখানে আমাদের এক্স বারের মান দেওয়া নেই, তাহলে এক্স বারের মান বের করতে হবে। আমরা সাইড নোটে এক্স বারের সূত্র বসিয়ে সামেশন এক্স ভাগ এন, এন এর মান 5 আর সামেশন এক্স এর মান হলো 170 ভাগ করলাম, এখানে আসলো 34। এবার আমাদের সূত্রে মডুলাস ব্যবহার করতে হবে। মডুলাসের ভিতরে এক্স মাইনাস এক্স বার এটি আমাদের টেবিলের মাধ্যমে দেখাতে হবে। আমরা টেবিলের 3 নম্বর কলামে দেখালাম মডুলাস এক্স মাইনাস এক্স বার। শিক্ষার্থীগণ, এক্স হলো 10, 20, 30, 50, 60, এগুলি সব মানই হলো এক্স এর, কিন্তু এক্স বারের মান একটি শুধুমাত্র 34। এখন 10 থেকে 34 বাদ দিলে -24 আসার কথা, কিন্তু মডুলাসের কারণে মাইনাস মানটি রহিত হয়ে গেছে, এখানে মাইনাস মান শো করা যাবে না। 20 থেকে 34 বাদ দিলে -14 আসার কথা, কিন্তু আমরা এখানে +14 বসাইছি, কারণ মডুলাসের কারণে মাইনাস শো করা যাবে না। 30 থেকে 34 বাদ দিলে -4 থাকার কথা, এখানে আমরা +4 দিয়েছি। 50 থেকে 34 বাদ দিলে +16, 60 থেকে 34 বাদ দিলে 26। এই মানগুলি আমরা যোগ করে পাই সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বারের মান হলো 84। এবার আসি আমরা সূত্রে পোস্টিং দিয়ে 84 বাই এন এর মান 5, 84কে 5 দ্বারা ভাগ করলে 16.80 এটি আনসার। কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন, তাহলে আমরা মিন ডিভিয়েশনের মান পেয়েছি 16.80, উপরে লিখলাম মিন ডিভিয়েশন ডিভাইড বাই এক্স বার, এক্স বারের মান আমরা এখান থেকে নিয়েছি 34। তাহলে 34 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 49.41% এটি আনসার। শিক্ষার্থীগণ, দ্বিতীয় প্রশ্নের রিকোয়ারমেন্টের উত্তরটি হলো ক্যালকুলেশন অফ মিন ডিভিশন ফ্রম মিডিয়ান। তাহলে আমাদের সূত্র হবে মিন ডিভিশন এম ডি সমান সমান সামেশন মডুলাস এক্স মাইনাস এম ই বাই এন। এন এর মান পূর্বে আমরা পেয়েছি 5, তাহলে এক্স মাইনাস মিডিয়ান, এই মিডিয়ানের মানটি আমাদের হেয়ারে বের করে নিতে হবে। যেহেতু সিম্পল সিরিজ, তাহলে আমাদের মিডিয়ানের সূত্র পূর্বে আমরা শিখেছি এন প্লাস ওয়ান ভাগ টু তম পদ, এন হলো 5 আর 1, 6কে 2 দ্বারা ভাগ করলে আসে 3, তৃতীয় পদ। তৃতীয় পদটি আমরা কীভাবে পাবো? সুতরাং থার্ড তম টার্ম আইটেমটা হুইচ লাইস ইন সিএফ 3, এই লাই সিএফটা আমাদের একটি কলামের বের করে নিতে হবে। তাহলে আমরা সিএফ এর কলাম দিলাম, কারণ আমরা পূর্বে শিখেছি মিডিয়ানের কথা বললে প্রত্যেকটি অঙ্কেই ফ্রিকোয়েন্সির জন্য একটা ক্রমজয়িত গণসংখ্যার ঘর দরকার। তো ক্রমে ক্রমে যোগ করি, প্রথমে 1 আর 1 মিলে হলো 2, 3, 4, 5, এভাবে ক্রমজয়িত ফলাফল আসলো। এখন আমাদের মান বের করতে হবে এখানে তৃতীয় পদ, তৃতীয়তম আইটেম। তাহলে দেখি আমরা তৃতীয় আইটেমের মান এক্স এ কত দেওয়া আছে, এখানে 30, এই 30 হলো মিডিয়ান, এটি হলো মিডিয়ানে অবস্থান করছে। সুতরাং তাহলে আমরা লিখতে পারি সো মিডিয়ান সমান সমান 30। শিক্ষার্থীগণ, এখন আসি আমাদের সূত্রে এক্স মাইনাস মিডিয়ান অ্যাবসুলেট, এখানে মডুলাস দেওয়া আছে। মডুলাস আমরা টেবিলের মাধ্যমে একটু দেখাবো এক্স মাইনাস মিডিয়ান। তাহলে এক্স এর মান 10, 10 থেকে মিডিয়ানের মান পেয়েছি 30, তো 30 বাদ দিলে আসে এখানে 20, -20 থাকার কথা, কিন্তু আমাদের মডুলাসের কারণে +20 দেওয়া হয়েছে। 20 থেকে 30 বাদ দিলে 10 থাকে, 30 থেকে 30 বাদ দিলে 0 আসে, 50 থেকে 30 বাদ দিলে 20 হয়, 60 থেকে 30 বাদ দিলে 30 হয়। শিক্ষার্থীগণ, এই মানগুলি যোগ করে আমরা পেয়েছি 80। তাহলে এবার আসি আমরা এখানে 80/5, 5/16, 80 অ্যান্সার হয়েছে আমাদের 16, অর্থাৎ মিন ডিভিশনের মান আসলো 16। কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিশন, উপরে মিন ডিভিশন ডিভাইড বাই এম ই ইনটু 100, 16/30 ইনটু 100, এখানে মান আসলো 53.33%।
শিক্ষার্থীগণ, তাহলে তিন নম্বর প্রশ্নটি আমাদের করা হয়েছে ক্যালকুলেশন অফ মিন ডিভিয়েশন ফ্রম মোড, মোড থেকে আমাদের মিন ডিভিয়েশন দেখাতে হবে। সূত্রটি হবে সামেশন মডুলাস এক্স মাইনাস এমও ডিভাইড বাই এন। হেয়ারে আমরা এমও মোডের মান বের করলাম, যেহেতু সিম্পল সিরিজ তাহলে সিম্পল সিরিজের সূত্র আমরা পূর্বে শিখেছি মোড সমান সমান থ্রি মিডিয়ান মাইনাস টু এক্স বার। তাহলে মিডিয়ান হলো এখানে 30, এর সাথে আমরা 3 গুণ করব, আর এক্স বার আমাদের পূর্বে বের হয়েছে এখানে 34, তাহলে 34 গুণ 2 এতে আসে 68, তাই 90 মাইনাস 68 বাদ দিলে হয় 22, অর্থাৎ মোড এখন 22। এখন আমরা একটি টেবিলে যাই, টেবিলে এক্স মাইনাস এমও একটি কলাম নিলাম, এক্স হচ্ছে আমাদের 10, 10 থেকে আমাদের বাদ দিতে হবে 22, তাহলে থাকবে -12, সেখানে আমরা লিখব +12 কারণ মডুলাসের কারণে। 20 থেকে 22 বাদ দিলে 2 থাকে, 30 থেকে 22 বাদ দিলে 8 থাকে, 50 থেকে 22 বাদ দিলে এখানে 28 থাকে, 60 থেকে 22 বাদ দিলে 38 থাকে। শিক্ষার্থীগণ, এই 5টি মান যোগ করে আমরা পেয়েছি 88। তাহলে সামেশনের মান 88 কে 5 দ্বারা ভাগ করলে 17.608 হলো মিন ডিভিশনের মান। কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিশন সূত্র হলো MD বাই MO, MD এর মান 17.60 বাই MO এর মান আমরা এখানেই পূর্বে পেয়েছি 22, 22 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 80%, এটি আমাদের কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিশন। তাহলে এক নম্বর অঙ্কটি আমরা তিনটি মেথডে শিখে নিলাম। শিক্ষার্থীগণ, একইভাবে ডিসক্রিট সিরিজে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এক্স এর মান দেওয়া হয়েছে, প্রস্ত করা হয়েছে কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিশন এবং কোইফিসিয়েন্ট অফ মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিন, ফ্রম মিডিয়ান, ফ্রম মোড, একইভাবে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আজকে 2 নম্বর ফরম্যাটটি ভালোভাবে শিখে নিলাম, এবার আসে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটি অনেক সহজ একটি অঙ্ক, এখান থেকে দুটি প্রশ্ন হয়, ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই তিনটি সিরিজের মাধ্যমে আমরা তিনটি অঙ্ক দেখিয়ে দিয়েছি। প্রথমে সিম্পল সিরিজের একটি অঙ্ক দিয়েছি, যেখানে বলা হয়েছে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এক্স এর মান দেওয়া হয়েছে 10, 20, 30, 40, 50, সাধারণ চলকের একটি অঙ্ক দেওয়া হলো। নিয়ম অনুযায়ী আমরা প্রথম কলামে এক্স এর মান বসিয়ে এফ এর মান দেওয়া নেই, এজন্য অন 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 5টি মান এখানে 5 দিয়েছি। এবার আসি আমরা এখানে শর্টকাট অথবা ডাইরেক্ট যে কোনো একটি মেথড অনুসরণ করতে পারি। শিক্ষার্থীগণ, আমি এখানে ডাইরেক্ট মেথড না করে শর্টকাট মেথডটি করে দিয়েছি, আপনারা ডাইরেক্টও করতে পারেন। দেখুন, সূত্রে আমরা প্রথমে লিখেছি উই নো দ্যাট স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা সমান সমান রুট ওভারের ভিতরে সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস ব্র্যাকেট সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। তাহলে আমাদের এন এর মান পূর্বে আমরা বক্সে টেবিলে পেয়ে গেছি 5, এখানে 5 বসিয়ে দিছি। এবার আমাদের ডি এর মান দরকার, তো ডি বের করার জন্য আমাদের সূত্র হলো এক্স মাইনাস এ। এক্স এর মান 10, 20, 30, 40, 50 সবগুলি এক্স এর মান, কিন্তু এ হলো কনস্ট্যান্ট একটা মান ধরে নিতে হবে, অ্যাজুমিং যে কোনো একটি ধরে নিতে হবে, আমরা এখানে ধরে নিলাম 30। তাহলে প্রথমে মানটা আসি, 10 থেকে 30 বাদ দিলে আমাদের -20 আসে, 20 থেকে 30 বাদ দিলে আমাদের -10 আসে, 30 থেকে 30 বাদ দিলে 0, 40 থেকে 30 বাদ দিলে 10 আসে, 50 থেকে 30 বাদ দিলে 20 থাকে। শিক্ষার্থীগণ, যোগ বিয়োগ করে এই মানটি আমরা পেয়েছি ফলাফল 0। তাহলে আমাদের তৈরি করতে হবে ডি স্কোয়ার। এবার আসি ডি স্কোয়ার, ডি কে স্কোয়ার করি, অর্থাৎ 20 কে স্কোয়ার করলে 400 হয়, -10 কে স্কোয়ার করলে +100 হয়, 0 কে স্কোয়ার করলে 0 হয়, 10 কে স্কোয়ার করলে 100 এবং 20 কে স্কোয়ার করলে 400, অর্থাৎ এই মানগুলি আমরা যোগ করে পেয়েছি 1000। ডি স্কোয়ারের মান 1000। শিক্ষার্থীগণ, এবার আমরা সূত্রে মানগুলি পোস্টিং দিয়ে পাই উপরে 1000 ভাগ 5 - 0/5 হোল স্কোয়ার। তাহলে 1000 কে 5 দ্বারা ভাগ করলে 200 হয়, আর 0 কে 5 দ্বারা ভাগ করে স্কোয়ার করলেও 0ই থাকে, 200 থেকে 0 বাদ দিলে 200, রুট ওভার করলে আসে 14.14%। অন ফোর পার্সেন্ট নয়, এটা অন ফোর মান আসছে, তাহলে এটি আনসার। শিক্ষার্থীগণ, এবার আসি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্স বার, এটি হলো সিবি সূত্র। এখন স্ট্যান্ডার্ড ডিভিশনের মান আসছে 14.14, এটাকে ভাগ করবো আমরা এক্স বার দ্বারা। এখন এক্স বারের তো মান দেওয়া নেই, তাই সাইড নোটে আমরা এক্স বার তৈরি করে নিয়েছি, সামেশন এক্স ভাগ এন।
এখন এক্স এর মানগুলি যোগ করলে সামেশন হবে, অর্থাৎ এক্স এর মান হয়েছে 150, সামেশন এক্স এর মান 150 কে 5 দ্বারা ভাগ করলে 30, আর 30 দ্বারা 14.14 কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 47.13%। শিক্ষার্থীগণ এটাই হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ব্যবধান অঙ্ক, এটাই মান। শিক্ষার্থীগণ তাহলে আমরা এক নম্বর সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তৈরি করলাম। এবার আসি দুই নম্বর সিরিজ, ডিসক্রিট সিরিজের। প্রশ্ন দুইটি করা হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ডিসক্রিট সিরিজ দিয়ে আমাদের এই দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রথমে এক্স এর মান বসালাম এবং এফ এর মান বসিয়ে যোগ করলাম, এখানে এন এর মান হয়েছে 58। শিক্ষার্থীগণ এবার আমরা সূত্র শর্টকাট অনুযায়ী সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার, এন এর মান আমরা পূর্বে পেয়েছি টেবিলের মধ্যে 58, এটি বসিয়ে দিলাম। হেয়ারে আমরা এফ ডি এবং এফ ডি স্কোয়ারের মান বসে পাই। শিক্ষার্থীগণ তাহলে প্রথমে এন এর মান, সরি, এখানে ডির মান আমরা সূত্রে লিখব এক্স মাইনাস এ। এক্স এর মান আমাদের অনেকগুলি আছে, এখানে যে কোনো একটি মান ধরে নিতে পারি, তাহলে আমরা এখানে ধরেছি এর মান হচ্ছে 20। শিক্ষার্থীগণ তাহলে আমরা এক্স এর ডির মান বের করব, 10 থেকে 20 বাদ দিলে -10, 15 থেকে 20 বাদ দিলে -5, 20 থেকে 20 বাদ দিলে 0, এখানে আসে 25 থেকে 20 বাদ দিলে +5, এরপরে 30 থেকে 20 বাদ দিলে 10। শিক্ষার্থীগণ এই মানগুলি আমাদের যোগফল লাগবে না, যেহেতু আমাদের এফ ডি লাগবে, তাহলে ডির সাথে এবার এফ গুণ করি। 12 সাথে 10 গুণ করলে মাইনাস এখানে আসবে এফ ডি হচ্ছে -120, এরপরে 10-এর সাথে আবার 5 গুণ করলে -5 গুণ করলে -50, 15-এর সাথে 0 গুণ করলে এটা 0 আসে, এবার 8-এর সাথে 5 গুণ করলে 5-8=40, এবং 13-এর সাথে 10 গুণ করলে 130, এটি যোগফল আসছে আমাদের ফলাফল 0, অর্থাৎ সামেশন এফ ডির মান হলো 0। ঠিক আছে, এবার আসি এফ ডি স্কোয়ার। তাহলে আগে ডি স্কোয়ার করে নিতে হবে, তারপরে এফ গুণ করতে হবে, সেটা হবে এফ ডি স্কোয়ার। ডি স্কোয়ার হলো ডি কে স্কোয়ার করি, তাহলে 10 কে স্কোয়ার করলে হয় 100, 5 কে স্কোয়ার করলে হয় +25, আর 0 কে স্কোয়ার করলে 0 হয়, 5 কে স্কোয়ার করলে 25 হয়, 10 কে স্কোয়ার করলে 100 হয়। এটি হলো ডি স্কোয়ার, আমাদের লাগবে এফ ডি স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ারের সাথে এবার এফ গুণ, অর্থাৎ 100-এর সাথে আমাদের 12 গুণ করলে হবে 1200, 25-এর সাথে 10 গুণ করলে আসবে 250, 0-এর সাথে 15 গুণ করলে আসবে 0, 25-এর সাথে 8 গুণ করলে আসবে 200, আর 100-এর সাথে 13 গুণ করলে আসবে 1300। এটা হলো সামেশন এফ ডি স্কোয়ারের মান 2950। শিক্ষার্থীগণ এবার আমরা সূত্রের মানগুলি বসিয়ে রুট ওভার করে পেয়েছি 7.1316, এটি আনসার, পরিমিত ব্যবধান। এবার আসি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আমরা পেয়ে গেছি 7.1316, কিন্তু এক্স বারের মান তো আমরা এখনো পাই নাই, এটা আমাদের সাইড নোটে বের করতে হবে। এক্স বারের সূত্র আমরা শর্টকাট মেথডও করতে পারি বা ডাইরেক্ট মেথডও করতে পারি, আমি এখানে শর্টকাট মেথডে দেখে দিয়েছি। এ প্লাস সামেশন এফ ডি বাই এন, এর মান আমরা ধরে নিয়েছিলাম 20, আর সামেশন এফ ডির মান আমরা টেবিলে দেখেছি, সামেশন এফ ডির মান আসছে 0, তাহলে 0/58 হচ্ছে আমাদের এন এর মান। তো ক্যালকুলেশন করে দেখলাম আমাদের এক্স এর মান হলো 20, তাহলে 20 দ্বারা 7.1316 কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসবে 35.658%। এটি হলো শতকরা প্রকাশ করা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। শিক্ষার্থীগণ একইভাবে কন্টিনিউয়াস সিরিজেও আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভাবে বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শিক্ষার্থীগণ তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করছি, আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। তবে আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি জটিল সমস্যা অনেক সহজেই সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম।